ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে দারুণ চাপে কংগ্রেস। বুধবার দিল্লির হেরাল্ড হাউসে ইয়াং ইন্ডিয়ান লিমিটেডের কার্যালয় সিল করে দেয় ইডি। বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাড়ির বাইরে। কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হতে পারে এই আশঙ্কায় কংগ্রেসের সদর দপ্তরের বাইরেও মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এদিকে দলীয় কার্যালয়ে ঢোকার মুখে এত সংখ্যক পুলিশের মুখোমুখি হওয়া ও কার্যালয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, প্রতিহিংসার রাজনীতি এটি।